পরীক্ষা বিফলতা আহিছে ইংরাজি পরীক্ষা এক ঘন্টার পিছত ফাটিল হয়েছে পেপার তারপর গণিতর পেপার ফাটিল হয়েছে আর আজি বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত করব পড়া নাই যে যা নিশা বিজ্ঞানের পেপার সবরে মোবাইলে মোবাইলে ভাইরাল হয়েছে আর রাতে নির্দেশনা দিছে মধ্যরাতে যে পরীক্ষা বাতিল হয়েছে এই যে এই সরকার চূড়ান্তভাবে এটা পরীক্ষা পতার বিফল হয়েছে আর বছর মাত্র এই সেবায় এটাই পরীক্ষা পাতে এই পরীক্ষাটা পাতিব নয় সেবার দুর্বলতা বিফলতা আর আমি দাবি জানাইছো মাজুলি জেলা ছাত্র সন্থাই যে সেবার অধ্যক্ষগুলি অতি শীঘ্রে অপহরণ করবেন পদরপা শিক্ষামন্ত্রীগুলি নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করবেন আর সেবার যখন কন্ট্রোলার তেওঁৰ ওপৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰু য'ত পৰীক্ষা পেপাৰ বা ফাটিল হৈ পৰীক্ষা বাতিল হৈছে তাত দৃষ্টান্তমূলক শাস্তি দিবৰ কাৰণে আমি দাবী জনাইছোঁ অসম চৰকাৰে তদন্ত আৰম্ভ কৰক দুখীয়া যাতে আইনৰ খুৰুঙাই সাৰি যাব নোৱাৰে তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক আৰু এইজন অকৰ্মণ্য অদক্ষ শিক্ষামন্ত্ৰীয়ে বাৰম্বাৰ দমভালি মাৰি তেওঁ এই পৰীক্ষাটোক উপলুঙা কৰি আছে চূড়ান্তভাৱে তাচ্ছিল্য কৰি থকা দেখা পোৱা গৈছে আজিও তেওঁ চূড়ান্তভাৱে উপলুঙা কৰিছে আৰু আমি অসম চৰকাৰ আৰু শিক্ষা বিভাগক এটা কথা ক'ব খুজিছোঁ লাখ লাখ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ লাখ লাখ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ আর অভিভাবকসকলের সপোনক নস্যাত করার অধিকার এই সরকারের নাই এইজন শিক্ষামন্ত্রী নাই গতি এইজন শিক্ষামন্ত্রীয় নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করব সেবার অধ্যক্ষগী রমেশ চান জৈনে পদত্যাগ করব সেবার সচিব কন্ট্রোলারপা ধরলে যখন আছে তখন তদন্ত আওতালে আনক আর যত পেপার ফাটিল হয়েছে যার মোবাইলে মোবাইলে ভাইরাল হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত করে দৃষ্টান্তমূলক দোষী শাস্তি দিবর কারণে ছাত্র সন্থায় দাবি জানাই সময়ত পেপার ফাটিল হওয়া এটা কথা নয় এটা একটা উচিত তদন্ত হবল ছাত্র ছাত্রীক হেতালি খেলা শিক্ষা বিভাগের কোনো নৈতিকতা নাই আর অতি শিক্ষা আমি একটা ছাত্র সন্থায় কব বিচার যে এই পেপার ফাটিল হওয়ার যখন বিষয়া কর্মচারী জড়িত আছে অতি শীঘ্রে তৎকালীনভাবে তখন গ্রেপ্তার করবেন আর মুখ্যমন্ত্রী ভিজিলেন্সের যোগেদি অতি শীঘ্রে একটা উচিত তদন্ত করবেন কারণ ছাত্র ছাত্রীক প্রতি বছরে হেতালি খেলা অধিকার কিন্তু শিক্ষা বিভাগের নাই এই কথাটা আমি স্পষ্টভাবে সদৌ ছাত্র সন্থা আর মাজুলি জেলা ছাত্র সন্থায় আজ ঘোষণা করেছো আর অতি শীঘ্রে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন কারণ শিক্ষামন্ত্রীর চূড়ান্ত বিফলতা হয়েছে চূড়ান্ত শিক্ষামন্ত্রীর চূড়ান্ত বিফলতা কারণে হয়তো আজ পেপার ফাটিল হব পাৰিছে আর রমেশ চন্দ্র জৈনক অতি শীঘ্রে সেই বিষয়বাবর আঁতরাবর কারণে আমি জেলা ছাত্র সন্থায় দাবি জানাইছো।